আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি। চলুন তাহলে দেখে নিই। প্রথমত আমি ফুলকপিটাকে ভালোভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি দিয়ে দিয়েছি একটি আলু। এখন আমি ফুলকপিটাকে একটি চুলাতে একটি পাত্রে বসিয়ে দিয়েছি হালকা একটু ভাপ দেওয়ার জন্য। তাই আমি ফুলকপিগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি একটি চালনিতে ঢেলে দিচ্ছি। দেখুন, হালকা ভাপ দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটি কড়াইতে পরিমাণ মতো তেল। দিয়ে দিব এখন মাছগুলা। মাছগুলো আমি আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে ফেলবো। তো এক এক করে আমি সবগুলো মাছ নামিয়ে ফেলে এখন সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলের পরিমাণটা লাগলে আর একটু দিয়ে নেবেন। তারপর আমার পেঁয়াজটা লালচে হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব এখানে একটু আদা রসুন বাটা। অ্যাড করবো অল্প একটু পানি, এটা মশলা কষানোর জন্য অ্যাড করলাম অল্প একটু পানি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দুটাই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে লবণ। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কষানো হয়ে এসেছে, মশলাতে তেল বেরি হয়ে এসেছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ভাপ দেওয়া ফুলকপিগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন ফুলকপিগুলোকে কষিয়ে নিচ্ছি, ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন, বলক চলে এসেছে। দিয়ে দিলাম এখানে টমেটো। আমি এখানে দুটো টমেটো দিয়ে দিয়েছি। এখন তো টমেটো কমই পাওয়া যায়, কম দামই পাওয়া যায়, তো এখন তো টমেটো কোনো সমস্যা নেই। এই শীতের সিজনে টমেটোটা অনেক দেশি টমেটো পাওয়া যায়, তো আমি এখানে দুটো টমেটো দিয়ে দিয়েছি। টমেটো একটা স্বাস্থ্যকর খাবার, তো এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ঝোল। ঝোলটা পরিমাণ মতো, যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি এখন মাছগুলো। বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, হয়তো রৌদ্রের কারণে আমার তরকারি কালারটা এরকম লাগছে। আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা।
এখন আমি ফুলকপি তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গলাটাও চেঞ্জ হয়ে গেছে, স্বাস্থ্যকর খাবার খেতে অসাধারণ স্বাস্থ্যসম্মত খাবার এটা। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।